বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে এক আবাসিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। বুধবার রাতে মৃত্যু হয় ওই যুবকের। মৃতের নাম বিষ্ণু বর্মন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বাড়ি কুচবিহার জেলায়। জানা যায়, গাঁজা পাচারের ঘটনায় অভিযুক্ত বিষ্ণু বর্মন গত 11 মাস ধরে বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে ছিলেন। বুধবার রাতে অসুস্থ হয়ে পড়ায় তাকে মেডিকেল কলেজে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তার। খবর পেয়ে ছুটে আসেন পরিবারের লোকেরা। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। হ্যাঁ হ্যাঁ, আমরা না আসার আগে ফিম হয়ে গেছে কালকে ভোরবেলা। আমাদের ওখানে ভিলেজ পুলিশ জানাইছিল মারা গেছে। এখানে জেলে ছিল, সেন্ট্রাল জেলে। জেলে মোটামুটি 11 মাস আগে। ওটা তো আমরা বলতে পারি না। বলেছে কয় রাত্রিবেলা ছটফট করতেছিল, পরে আমরা হাসপাতালে পাঠাইতে পাঠাইতে মারা গেছে। ওটা হচ্ছে পোস্টমর্টম, ওরা বলছে পোস্টমর্টম রিপোর্ট দিবে, তারপরে জানা যাবে। সুখবর সুখবর সুখবর, মুর্শিদাবাদ বাসীর জন্য সুখবর। এবার ছুটির দিনে আর অন্য কোথাও নয়, সপরিবারে চলে আসুন হলিডে ক্লাব অ্যান্ড রিসর্টে। নবাবের জেলায় এই প্রথম ওয়াটার পার্ক, রয়েছে মজার নানান রকম ওয়াটার রাইডস। এছাড়াও রয়েছে ড্রাইভ পার্ক, মিনি জু, রিসর্ট সহ বিনোদনের আরো অনেক সম্ভার। ইতিমধ্যে উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাইভ পার্কের, প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। ঠিকানা বহরমপুর থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে ও লালবাগ থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে। তালগাছি, নতুন গ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9233333063।